একটা বাচ্চা হওয়ার পর পরই যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে সে তো আগে মায়ের কাছ থেকে সুগারটা পেত, মায়ের রক্ত থেকে সে পুষ্টিটা পেত, মানে হচ্ছে যে সুগারটা পেত। তাহলে সেটা তো আর মায়ের কাছ থেকে, সে যখন ভূমিষ্ঠ হলো তখন তো সে আর মায়ের কাছ থেকে সেই পুষ্টিটা সে পাচ্ছে না। সুতরাং তার যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে তার খাবারটা ইনশিওর করা, নিশ্চিত করা, এবং সেটা যে মধুই দিতে হবে সেটা সঠিক নয়। মায়ের দুধ হচ্ছে সবচেয়েতে উপকারী এখানে জিনিস। সেটা হচ্ছে যে বাবু যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সে যখন পানির ভিতর থেকে আসে, তাকে সুন্দর করে মুছে দিয়ে তাকে শুকনো করে তাকে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ঢেকে ওই ডেলিভারি রুমেই কিংবা ওটিতেই তাকে ব্রেস্ট ফিডিং করানো সম্ভব। যখন মা ওটি টেবিলে অথবা ডেলিভারি টেবিলে থাকে তখনও কিন্তু ব্রেস্ট ফিডিং করানো সম্ভব। কিংবা যখন ওটি থেকে অথবা ডেলিভারি রুম থেকে বের হয়, পোস্টপার্টিম অথবা পোস্ট ডেলিভারি রুমগুলোতে থাকে, তখনও কিন্তু তাকে মা ঘুমন্ত অবস্থায় আছে অথবা মা শুয়ে আছে এই অবস্থায়ও কিন্তু তাকে ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানো সম্ভব। কিংবা যদি বাচ্চাটা বুকের দুধ নাই টানে, তাহলে বুকের দুধটা এক্সপ্রেস করে তাকে বাটি চামচ দেয়া বা ড্রপার দেওয়া বাবুর মুখে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মধুই দিতে হবে কিংবা চিনিই দিতে হবে সেটা কোনো জরুরি বিষয় নয়। অন্যথায় যেভাবে বলা যায় যে সবসময় সেগুলো জীবাণুমুক্ত থাকে না, ফলে দেখা যায় কি তার পেটে ইনফেকশন হওয়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যায় অথবা পেট খারাপ হওয়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। সুতরাং মধু অথবা চিনি বর্জন করাটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়।